মেয়ে মানুষ একটা অদ্ভুত প্রাণী মেয়ে মানুষ একটা অদ্ভুত প্রাণী শাশুড়ি হওয়ার আগে বলে বলে আমার শাশুড়ি খারাপ যখন শাশুড়ি হয় নাই তখন কি বলে আমার শাশুড়ি খারাপ আর যখন শাশুড়ি হয় ওই মেয়েটাই বলে আমার বেটার বউ খারাপ আমার দাদি নানির যে বোরকা ছিল এটা কোনো পাগল করানো বোরকা ছিল না এখন যে বোরকা হাঁটলেই পা বের করলেই খালি আরেক কালার বের হয় এগুলো পর্দা নয় ইট ইস কোল্ড ফ্যাশন এগুলো ফ্যাশন এগুলো কোনো দিন ইসলামী কাপড় হতে পারে না না কি কোন আপনারা এই টেবিলে যদি কোনো শক্তি মাছ তরকারি রান্না করে রাখা হয় যদি উপরে আর একটা প্লেট দিয়ে না ঢাকা হয় শক্তির ঘেরান চতুর্দিকে যাবে না বিড়ালের নাকে যাবে না এবার যদি বিড়ালকে বলা হয় ও বিড়াল সুরাইয়ে সিন পরে তোমাকে বলি এই শক্তি খাবে না খাইলে হাবিয়া নামক দুজুকে যাবে বিড়াল কি কোরআন মানবে না শক্তি খাবে ওয়ান পিস টু পিস থ্রি পিস উত্তরে ফাটা দক্ষিণে ফাটা পশ্চিমে ফাটা এই রকম কাপড় পরে যদি বলা হয় যুবকেরা তাহলে কি মানবে মা ভালোভাবে পর্দা করে আর যেগুলো রসগোল্লা ওটা বেটি ডাক বের করে নিয়ে চলে যায় মসজিদের কুমিটি সেক্রেটারি সভাপতির বেটিও এরকম যায় কি যায় না আর জোরে বলেন যাই কি যায় না মসজিদে কিন্তু আজকে মসজিদেও দেখবেন লাল বাতি জালে দিছে ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা ভাই যান ধরেন আপনার এলাকায় কি ট্রেন চলাচল করে যদি কোন রেল লাইন নষ্ট হয় ওখানে একটি পতাকা উড়ে দেয় পতাকা খাড়া করে পতাকার রং কি লাল লাল মানে হলো রেড সিগনাল এক একটু আমি বলবো আমি উত্তর দিব যখন আপনার থেকে উত্তর চাব তখন দিবেন তাহলে একটি ফেলাকের কালার হলো লাল তাই না লাল মানে হলো রেড সিগনাল কি সিগনাল রেড সিগনাল মানে বিপদ সংকেত বিপদ সংকেত যদি কেউ বলে তোর লাল বা দমনি এটা ভালো সংবাদ না খারাপ আহ খারাপ তাই না অনেক খারাপ আমার এক ছাত্র আমাকে বলছে হুজুর এই বিবাহর দিন নতুন বউ অন্য কোনো কালারের শাড়ি না পরে লাল শাড়ি কেন পরে কন্তের উত্তর খুঁজে পাওয়া যাবে কোরআন হাদিসে আমি পাইলাম না ছাত্র বলল উত্তর আমি জানি এর মানে হলো বিয়ের আগে ভালোই ছিলেন বাপ মা আত্মীয় স্বজন সকলেই মিলেমিশে ছিলেন কিন্তু আজকে ওই মেয়েটা লাল শাড়ি পরে আপনার বাড়িতে আসছে মানে আজ থেকে আপনার বারোটা বাজাবি যার কারণে বিপদ সংকেত নিয়ে আপনার বাড়িতে ঢুকে যার কারণে অন্য কোন কালারের শাড়ি না ওটা হলো লাল শাড়ি দেখছেন ওটা কোন শাড়ি লাল শাড়ি মেয়ে মানুষ একটা অদ্ভুত প্রাণী মেয়ে মানুষ একটা অদ্ভুত প্রাণী শাশুড়ি হওয়ার আগে বলে বলে আমার শাশুড়ি খারাপ যখন শাশুড়ি হয় নাই তখন কি বলে আমার শাশুড়ি খারাপ আর যখন শাশুড়ি হয় ওই মেয়েটাই বলে আমার বেটার বউ খারাপ ও মানুষ কিসের তো অহংকার ঘুম ভাঙলে তো সকাল ঘুম না ভাঙলে পরকাল ঠিক কিনা একটু চেহারা আছে দেখে অহংকার করো সাদা হলেই যদি দাম হতো তাহলে আপেলের চাইতে মূলের দাম বেশি হতো বলেন ঠিক কিনা কারণ আপেলের চাইতে মূলে সাদা বেশি না তাহলে বোঝা গেল সাদা হলেই কিন্তু দাম মনে রাখবেন নদীর পারে বাড়ি কোন জায়গায় বাড়ি নদীর পার মানে ভেঙ্গে যাবে যাবে ভাব বেরেক ছারা গাড়ি বেরেক সারা আর পর্দা ছারা নারী নদীর বারে বাড়ি বেরেক সারা গাড়ি আর পর্দা ছারা নারী এদের গ্যারান্টি আছে আজ থেকে বিশ বছর তিরিশ বছরের আগের গান কি এটা বরকা পরা মায়া পাগল করেছে এটা কি আজ থেকে বিশ বছর আগের গান না এই কিছুদিন পূর্বের গান তার মানে আজ থেকে বিশ বছর তিরিশ বছর পূর্বে আমার দাদি নানির যে বোরকা ছিল এটা কোনো পাগল করানো বোরকা ছিল না এখন যে বোরকা হাঁটলেই পা বের করলেই খালি আরেক কালার বের হয় এগুলো পর্দা নয় ইট ইস কোল্ড ফ্যাশন এগুলো ফ্যাশন এগুলো কোনো দিন ইসলামী কাপড় হতে পারে না এগুলো কোনো দিন ইসলামী বোরকা হতে পারে না আজকে পেপার পত্রিকা খুললে আজকে জেনা বেবিচার ছয় লাভ ঠিক কিনা রবি বলছেন তাহার জুন এক তাহার জলে কুত্তা যেমন কুত্তির সাথে জেনা করে গাধা যেমন গাদির সাথে জেনা করে আমার উম্মত এভাবে ওপেনে জেনা করবে রমনা পার্কের গাছের গড়ায় বসছে ওরা জরাই জরাই জরে বলেন ঠিক কিনা এদেরকে আবার বেশ্যা বলা যাবে না এদেরকে বলতে হবে যৌন কর্মী বলতে হবে বলতে হবে এরাও নাকি কর্ম করে খায় এরাও নাকি কর্ম করে খায় আম্মার ইবনে ইয়াসার সার থেকে হাদিসটি বর্ণিত আল্লাহর নবী বলছেন তিন প্রকার ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত চিরতরে হারাম করে দিয়েছেন কবরকার তার মধ্যে একটি হলো আদায়ুস একটি কি কথা বলে আদায়ুস দায়ুস কি বেটা সওয়াল না বেটি সওয়াল হ্যাঁ বেটি সওয়াল দায়ুস বেটা সওয়াল না বেটি সওয়াল আগলিহাল ওই পুরুষ যে তার বাড়িকে কন্ট্রোল করতে পারে না ঠিক কিনা কন্ট্রোল করবেন কেমনে বিয়ে নিচ্ছেন তো বিয়ে করেছেন নিয়ে ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা একটা টেবিল আপনারা এই টেবিলে যদি কোন শক্তি মাছ তরকারি রান্না করে রাখা হয় যদি উপরে আর একটা প্লেট দিয়ে না ঢাকা হয় শক্তির ঘেরান চতুর্দিকে যাবে না বেরালেন নাকে যাবে না এবার যদি বেড়ালকে বলা হয় ও বেলাল সুরাইয়ে সিন পরে তোমাকে বলি এই শক্তি খাবে না খাইলে হাবিয়া নামক দুজুকে যাবে বিড়াল কি করান মানবে না শক্তি খাবে ওয়ান পিস টু পিস থ্রি পিস উত্তরে ভাটা দক্ষিণে ভাটা পশ্চিমে ভাটা এই রকম কাপড় পরে যদি বলা হয় যুবকেরা ওখানে যাবে না তাহলে যুবক কি মানবে মা ভালোভাবে পর্দা করে আর যেগুলো রসগোল্লা ওটা বেটি ডাক বের করে নিয়ে চলে যায় মসজিদের কুমিটি সেক্রেটারি সভাপতির বেটিও এরকম যায় কি যায় না আর জোরে বলেন যায় কি যায় না ভাইজান আন ওবা দাতপ্নে সা মেরে দিয়া আল্লাহ তালেন কল কল আর সোল্লল্লাহ সল্লাল্লাহ্ সাল্লাম খজু আন্নি খজুয়া আন্নি কতি চা আল্লাহ লাহ গুলা সবি আলা আল বিক্রু বিল বিক্রে জালতু মেহাতেন অতক্রিব আমিন আ সাইব বি জালতুম মে আরতেন ওর রাজমু রভা মধ্যে তিনটা আয়াত আল্লাহ পাশাপাশি নিয়ে এসেছেন কয়টা আল্লাহ বলছেন কুরআনুল কারীমের 5 নম্বর সূরা কয় নাম্বার? 5 নম্বর। আল্লাহ বলেন, মানলাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর দোয়া কুরআন আল্লাহর দোয়া এই বিধান আল্লাহর দোয়া এই ফয়সালাকে যে ব্যক্তি মানবে না ও ব্যক্তি কাফির। এটা কে বলল? আ? আল্লাহ। আল্লাহ। ومن لم يحكم بما انزل الله فاولئك هم الظالمون